আপনাদের সবাইকে স্বাগতম আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে আপনারা জানেন যে ঠাকুরগাঁও জেলা কিন্তু লেচুর জন্য একটি বিখ্যাত জেলা এই জেলা কিন্তু প্রতিবারই যে লেচুর উৎপাদন সেটা কিন্তু ব্যাপক হারে হয়ে থাকে আমি যদি এবারে যে লেচুর যে উৎপাদন সেটা যদি আপনাদেরকে একটু বলে রাখি যে এবারে লেচুর যে অর্জিত হয়েছে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণের তথ্য মতে আমি কিন্তু একটু আগেও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণের উপপরিচালক সিরাজুল ইসলামের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ঠাকুরগাঁও জেলায় এবার যে লিজুর উৎপাদন যেটা অর্জিত হয়েছে সেটা হচ্ছে দুইশত একাশি হেক্টর অর্জিত হয়েছে এবং যার উৎপাদন প্রায় ষোলোশো মেট্রিক টন এবং এর দাম যদি বাজার মোটামুটি ভালো থাকে তারা ধারণা করতেছেন এটার দাম প্রায় আটত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকার মতন হতে পারে এবং প্রতিবারই কিন্তু ঠাকুরগাঁও জেলায় লেচুর যে উৎপাদন ব্যাপক হয়ে থাকে এবং আমরা বর্তমান যে বাগানে অবস্থান করতেছি এই বাগানটাও বেশ বলা যায় যে হাফ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই বাগানটা বিস্তীর্ণ এবং ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় যে বাগান সেই বাগানে কিন্তু আমরা অবস্থান করতেছি এবং এই বাগানের প্রতিবারই কিন্তু ফলন যেটা আমরা দেখি এর আগেও গতবারেও আমরা দেখেছি যে এই এই বাগানে যে ফলন সেটা অনেক ভালো ছিল কিন্তু বর্তমান যে অবস্থা এবারে যে যে খরা এবং অনাবৃষ্টির ফলে কিন্তু এখানকার যে লেচুর যে উৎপাদন অনেকটাই বলা যায় যে নষ্ট হয়ে গেছে এবং লিচু যে কয়েকটি রয়েছে গাছের মধ্যে সেগুলোও কিন্তু অনেকটা বলা যায় যে ফেটে যাচ্ছে এবং কালারটা একটু ভিন্ন আলাদা হয়ে যাচ্ছে যার ফলে এখানকার যারা লেচু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অনেকটা সংখ্যা করতেছেন তাদের যে যে প্রতিবার যে লাভটা করতে সেটা লাভ না হয়ে তাদের লোকসান হতে পারে আমরা কিন্তু একজন লেচু চাষের সাথে যুক্ত হবো যিনি এই লেচু বাগান দেখাশোনা এবং এই এটার মালিক আপনি তো এই বাগানের মালিক বা দেখাশোনা করতেছেন কিছু মিলিয়ে যদি বলেন যে এবারে লিচুর উৎপাদন বা আপনাদের কেমন হয়েছে এবারে সব কিছু মিলায় বর্তমান আগের বছরের এবার মানে লিচুর ফলনটা অনেক কম অতিরিক্ত রোদের কারণে লিচু নষ্ট হয়ে গেছে তো আবার দিয়ে যখন লিচুর মুকুল আসে অতিরিক্ত গরমের কারণে সেচ ব্যবস্থা ভালো ছিল না তার জন্য লিচুর মুকুল পড়ে গেছে বর্তমানে লিচুর যে অবস্থা মানে অতিরিক্ত রোদের কারণে ফেটে যাচ্ছে এবং আমাদের একটা লোকসানের সংখ্যা দেখা দিচ্ছে বর্তমানে এখানে অনেক কর্মী আছে তারা নিয়মিত আছে কাজে তা বাদেও অনেক সমস্যার কারণে লিচু ফেটে যাচ্ছে বর্তমানে লাভের চেয়ে আমরা লসের সংখ্যায় বেশি করছি আচ্ছা এই লিচু তো আমি যে বাগানটাতে আছি বর্তমানে এই বাগানটার কথা যদি বলি যে দুই একটা গাছে দেখছে যে ভালো লেচু এসেছে এছাড়া বাকিগুলাতে তেমন লিচু নাই মানে এটার কারণটা কি আপনি যদি বলেন এটার কারণ কি বলবো এক গাছে তো প্রতি বছর লিচু ভালো আসে না তো যেগুলা গাছে আসছে এগুলাই মোটামুটি ভালো আর যেগুলাই নেই বললেই চলে মানে গাছ একদম ফাঁকা বর্তমান মানে আগামী বছর এসে আগামী বছর যে পর্যন্ত লিচু ছিল আর সে অনেক মানে অর্ধেক কম বলা যায় লিচু তো সব কিছু মিলে আমরা দেখেছি সামনে বছরে সেবার লোকসানের দিকেই আমরা ধাবিত হচ্ছি বাজার কেমন আসতে পারে লিচুর যেহেতু ফলন অনেক কম লিচুর ফলন কম সে হিসাবে বাজারটা একটু ভালো থাকার কথা কারণ আমদানি বেশি থাকলে তার একটু চাহিদা কমে যায় আর এখন আমাদের আমদানি কম চাহিদাটা হয়তো বেশি হবে দামটা আমরা ভালো পাবো আশা করছি মানে দাম যদি ভালো থাকে তাহলে হয়তো হ্যাঁ লোকসান থেকে আমরা হয়তো কিছুটা বাসপ।

ক্ষতির পরিমাণ সবকিছু হয়তো লোকসান হবে না সব মিলায় সমান থাকবে এই আশাই ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু যিনি এই লেচু বাগানের মূলত মালিক অর্থাৎ এই লেচু বাগান যিনি নিয়েছেন মালিকের কাছ থেকে আপনারা একটু আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই লেচু বাগানগুলো কিন্তু বিভিন্নভাবে কন্টাক্ট দেওয়া হয় এবং যাদের কন্টাক্ট নেয় তারা কিন্তু ঠাকুরগাঁও জেলার বাহিরে আমরা যেরকম যার সাথে কথা বলতেছিলাম তার বাসাও কিন্তু নাটোরে অনেকের বাসা সিরাজগঞ্জে এরকম এই অঞ্চলের মানুষগুলা কিন্তু এই লিচু বাগানে আসে এবং লিচু বাগানগুলা বিভিন্ন রেডে কিন্তু তারা নিয়ে নেয় এবং এই ফলন কম আসার ফলে কিন্তু তারা বেশ মধ্যে পড়েছে তাদের যে লাভ সেটা সম্ভবত বা লাভ বা আসল তারা সেটাও কিন্তু নিয়ে একটু শঙ্কিত রয়েছে আমরা বাগান যারা পরিচর্যা করে তাদের সাথে যদি একটু কথা বলি আমি যদি আপনার সাথে একটু কথা বলি যে আপনার তো বাগান পরিচর্যা করেন প্রতিবারই এবারে কি অবস্থা দেখতেছেন বাগানে ডে বাগানের অবস্থা খুবই খারাপ দেখতেছি ফলন কেমন ওই রকম নাই রোদের জন্য বৃষ্টি হয় না এই জন্য একটু কম আপনাদের মানে এই যে ফলন কম আপনারা কি ধরনের সংখ্যা করতেছেন মালিকের যেরকম লস মালিকের লসের পথে যতটুকু আমরা জানি কারণ এর আগের বার যখন আসছিলাম তখন আরো বেশি ছিল এবার রোদ হয় নাই এই কারণে আপনারা কই থেকে আসছেন আমি আসছি নওগাঁ থেকে নওগাঁ থেকে আপনাদের মালিক বাসা কোথায় মালিকের বাসা চাপায় মানে সবাই আপনার ওই অঞ্চলের মানুষ হ্যাঁ এবারে সংখ্যা করতেছেন যে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা নেই আর না ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু কথা বলতেছিলাম এই বাগান যারা তদরকি করে তাদের সাথেও সবারই একই কথা তারা যে যেমনটা বলতেছেন যে ঠাকুরগাঁও জেলায় যে বাগানগুলো রয়েছে বিভিন্ন ধরনের বাগান আমি একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে দুইশোতে একাশি হেক্টর জমিতে কিন্তু প্রায় ষোলোশো মেট্রিক টন যেই যেই উৎপাদন রয়েছে ঠাকুরগাঁও জেলায় যে বাগানগুলো রয়েছে এবং উৎপাদন যে কৃষি অফিসের যেটা কৃষি অফিস ধারণা করতেছে তাদেরই উৎপাদন হবে এবং সেই উৎপাদনের ফলন যেহেতু খারাপ হয়েছে এবং দাম অনেকটা বেশি থাকতে পারে এর ফলে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান দিতে পড়বে এই যেহেতু লেচুর বলা যায় যে উৎপাদন কম উৎপাদন কম হলেই দ্রব্যের সেটা কিন্তু চাহিদা বেড়ে যায় ঠিক একইভাবে লিচুর কিন্তু চাহিদা বেড়ে যায় এছাড়া যদি আমি একটু বলে রাখি যে এই লিচু যেই বাগানে রয়েছে আমরা লিচু বাগানের মালিকের সাথে কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছে যে সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু ঠাকুরগাঁও যেই বাগানগুলো রয়েছে এই বাগানে লিচু কিন্তু বাজারে আসতে শুরু করবে এছাড়াও কিছু লিচু কিন্তু এখন আমরা দেখছি বাজারে এসেছে যেগুলো অপরিপক্ষ এবং বলা যায় যে খাওয়ার উপযোগী না তারপরেও কিন্তু তারা বেশি লাভের আশায় কিন্তু যেহেতু দাম বলা যায় যে এখন দাম অনেকটা বেশি এবং যে আগাম যে লিচু সেটার দাম অনেক সবসময় বেশি থাকে সেই আশায় কিন্তু তারা কিন্তু বাজারে নিয়ে আসতেছে সবকিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁও যে লিচু সেই লিচু কিন্তু ইতিমধ্যেই অল্প পরিমাণে সেটা উৎপাদন বাজারে বাজার যা শুরু হয়েছে সেটা কিন্তু অনেক অপরিপক্ষ বলা যায় সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু ঠাকুরগাঁও যেই জেলায় বাজারগুলো রয়েছে যেই বাগানগুলো রয়েছে বাগান মালিকদের সাথে আমরা কথা বলেছি তারা আশাবাদী বেশ কিছু ফলের কিন্তু লিচু কিন্তু তারা নিয়ে আসতে পারবে বাজারে আমি যদি একটু আপনাদের সাথে আরেকটু যুক্ত হয়ে এই পাশে যদি একটু আপনাদের এই বাগানে কি কি ধরনের লিচু আছে এবার লিচু আছে ধরেন কাটালি বোম্বাই গোলাপি তারপরে হচ্ছে অনেক লিচু টা আগে আসে একটু আগে আসে সবার সাথে বেশি আগে আসে লিচু এই হচ্ছে গোলাপি লিচুটা গোলাপি লিচুটা হুম শেষে দিয়ে আসে সবার শেষে কাঁটালি আছে কাঁঠালি আছে গোলাপি লিচুর রেটটা কেমন থাকে টেস্ট কেমন

ধন্যবাদ আপনাকে আমরা কিন্তু আরেকজনের সাথে যুক্ত হয়েছিলাম তিনি যেমনটা বলতেছিলেন যে চায়না থ্রি এবং কাঁঠালি এই লিচুগুলোর চাহিদা কিন্তু অনেকটা বেশি থাকে এবং সব কিছু মিলেই যদি বলি যে ঠাকুরগাঁও যারা লিচুর চাষি রয়েছে এবং যারা লিচুর ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অনেকটা হতাশায় রয়েছে ফলন যেহেতু কম যদি বাজারটা একটু ভালো থাকে তারা হয়তো বা একটু লাভের মুখ দেখতে পারবে আরিফ হাসান ঢাকা পোস্ট ঠাকুরগাঁও